মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। লকডাউনের 15 দিন কেটেছে, কোলাহল ব্যস্ততা থেকে দূরে থাকা আপনাকে চারপাশের পরিস্থিতি ভয় পাওয়াচ্ছে রুজ। এ এক অদ্ভুত অনিশ্চয়তা, বাইরে বেরোলে সংক্রমণ, বাড়ি থাকলে তল খুঁজে না পাওয়া এক ভবিষ্যৎ, ভিতরে জমতে থাকা দুশ্চিন্তা, অবসাদ আপনার আত্মবিশ্বাসও খানিক থাবা বসিয়েছে ঠিক করোনার মতোই। সংবাদ মাধ্যমকে জানালেন সাইকোলজিস্ট অভিনেত্রী সন্দীপ সেন তার কোয়ারেন্টিনের দিনগুলি কেমন কাটছে। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে সাইকোলজি নিয়ে মাস্টার্স করা সন্দীপ এই অবসাদ কাটানোর উপায় বললেন। সন্দীপ বললেন, প্ল্যান করে আপদে কিছু হয় না, সবাই প্রায় বাড়িতে, কি অপেক্ষা করছে কেউ জানি না। এই অবস্থায় সবচেয়ে আগে দরকার নিজের রুজের লাইফ স্টাইলটাকে স্বাভাবিক রাখা। আমাদের মস্তিষ্ক হঠাৎ করে এই বিশাল চেঞ্জটা নিতে পারে না, সেখান থেকে মনের উপরে তার প্রভাব পড়ে, যার রেজাল্ট অবসাদ দুশ্চিন্তা, অফিস যাওয়ার তাড়া নেই, ল্যাদ খেয়ে দেরি করে উঠলাম। একেবারেই করবেন না, যেমন উঠতে লাগে সেরকম রুটিন মেনে চলুন। উঠার পর তারপর কি, প্রশ্নটা পায় লুফি নিয়েই তার জবাব। দেখুন কি হবে তো আমরা কেউ জানি না, যাই হোক একসঙ্গে লড়াইটা লড়তে হবে, কিন্তু এখন এই দুশ্চিন্তা যদি একবার অবসাদে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে বেরোনো মুশকিল। ডিপ্রেশন কাটাতে কি করা যেতে পারে, চাট করে দিলেন সন্দীপ। ডিসিপ্লিনটা ভাঙতে দেওয়া চলবে না, যেমন সময়ে উঠতেন তেমন সময়েই উঠুন, ঘরের অনেক কাজ থাকে সেখানে নিজেকে যুক্ত করুন, সারাক্ষণ ফেসবুক হোয়াটসঅ্যাপ নয়, সেখানকার ফেক নিউজ আরো দুশ্চিন্তা বাড়াবে। পুরনো শখ ঝালিয়ে নেওয়ার সময় এখন, আঁকতে ভালোবাসেন তাই করুন, বিয়ের পর নাচ ছেড়ে দিয়েছেন এই তো সময়, আবার ঝালিয়ে নিন, আপনার এই কদিনেই দম বন্ধ হয়ে আসছে। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটার কথা ভাবুন, লকডাউন হোক বা না হোক তাকে কিন্তু একাই থাকতে হয়, এই সময় তাকে সময় দিন। লুডু ডাবার মতো ইনডোর গেম খেলতে পারেন, খুব প্যানিক হয়ে পড়লে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন, ভালো লাগবে, মেডিটেশনও করতে পারেন। বাস্তব বুঝে নিজেও তাই করছেন সন্দীপ, ঘর গুছাচ্ছেন, গাছে জল দিচ্ছেন, বাবা মায়ের সঙ্গে বসে লুডু খেলছেন নিয়ম করে, কে জিতছে, মাই এগিয়ে, আমি সেকেন্ড পজিশনে আর বাবা একদম শেষে, হাসতে হাসতে বলেছিলেন তিনি। কি হবে তা নিয়ে আগে থেকে 7-5 ভাবতে তিনি চান না, অর্থকষ্ট চাকরি যাওয়ার মতো গুরুতর সমস্যা যে আসতে চলেছে তা মাথায় রেখেই এগোনোর বার্তা তার। সব ঝড় থেমে যাবে একদিন, আশাবাদী সন্দীপ। তাহলে দর্শক, লকডাউনে অবসর সময় কিভাবে কাটাবেন, অভিনেত্রী সন্দীপ সেনের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।